বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়ে একাধারে সরকারের গঠনমূলক কাজে যেমন সহযোগিতার আশ্বাস দিলেন, তেমনি একক সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের দম্ভকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। তার কথায়, বিধানসভায় যখন 29 জন বিরোধী বিধায়ক ছিল তখন তিনিও ছিলেন, 235 পা বামেদের দম্ভ তিনি দেখেছেন। বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে শুভেন্দু অধিকারী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে করোনা মোকাবেলায় সহযোগিতার বার্তা দেন। শুভেন্দু জানিয়েছেন, সরকারের গঠনমূলক কাজে তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একই সঙ্গে রাজ্যে যে সন্ত্রাস চলছে তা নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সর্বদাই সরব থাকবেন, তার বিধানসভার ভিতরে হোক বা বাইরে, সব জায়গাতেই সন্ত্রাসের বিরোধিতা করবেন তিনি। সোমবার বিজেপি বিধায়কদের দলনেতা হিসেবে নির্বাচিত হন শুভেন্দু এবং মুখ্য সচেতক হিসেবে নির্বাচিত হন মনোজ টিগ্গা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, যখন বিধানসভায় বিরোধীদের মাত্র 29 জন বিধায়ক ছিল তখন তিনিও ছিলেন, আর সেই সময় তিনি শাসক দলের 235 বিধায়কের দম্ভ দেখেছেন। বঙ্গ বিধানসভায় তিনি অপরিচিত নন। একই সঙ্গে শুভেন্দু বলেন, হিংসামুক্ত বাংলা, শান্তির বাংলা প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। তিনি জানিয়েছেন, বাংলা তথা নন্দীগ্রামের বাসিন্দাদের চাহিদা পূরণের জন্য তিনি লড়াই করে যাবেন। নন্দীগ্রামের তৃণমূল নেত্রীর হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই প্রথম কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি বিধানসভা নির্বাচনে হেরেছেন। সংবিধান তাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিলেও নৈতিকতার বিচারে তার মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় বলেই মনে করেন শুভেন্দু। শীতলকুচি কাণ্ডে সিবিআই ছেড়ে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।